শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেকটা ভালো আছি। ঘুম থেকে উঠে কাজকর্ম কিছুই করা হয়নি, তবে বাইরে যেরকম কুয়াশা পড়েছে সেরকম কিন্তু ঠান্ডাটাও পড়েছে। তোমরা হয়তো ভাবছো যে আমার মুখের সাথে কথা কেন মিলছে না। আসলে সকালে আমি যখন কথা বলছিলাম তখন ঠিকই ছিল, পরে দেখছি আমার সাউন্ডটা আমি নিজেই শুনতে পাচ্ছি না, তো বাধ্য হয়ে পরে আবার ভয়েস রেকর্ডিং করে দিতে হলো। সকালবেলার আমার প্রথম কাজ থাকে টাইম কল থেকে জল আনা, তারপরে একে একে আমি সমস্ত কাজগুলো করি। তো আজকে এখনও অবধি টাইম কলে জল আসেনি, তো ভাবলাম আমি অন্য কাজগুলো করে নিই। তাই আগে প্রথমে আমি রাস্তায় চলে এসেছি, রাস্তায় ঝাড় দিচ্ছি, এটা আমি প্রতিদিনই দিই। আর এখানে রাস্তার উপরে একটা গাছ আছে যে প্রতিদিন এরকম পাতা পড়ে, আর আমি প্রতিদিন এরকম ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় করে রাখি। তো আমার ঝাড় দিতে দিতে টাইম কলের জল চলে এসেছিলো, তো আমি আগে টাইম কল থেকে সমস্ত জলগুলো এনেছি। যেহেতু আমার বাড়িতে কল নেই, তো আমার তো সমস্ত তোলা জলেই কাজ করতে হয়, তো আগে বালতি ভরে ভরে জলগুলো এনে রেখে দিয়েছি। আর কিছু জামাকাপড় ছিল, তো সেইগুলো এখন বার করে সাপ দিয়ে আর কি টাইম কল থেকে একেবারে ধুয়ে নিয়ে আসবো। নিয়ে এসে স্নান টেনান করে একেবারে ঘরে উঠবো। সমস্ত কাজবাজ করে একেবারে স্নান টান করে নিয়েছি, আর এই যে বানিয়েছি চা আর সাথে বিস্কুট। আর সকালের বাজার আমার চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। সকাল সকাল আমার বাজার চলে এসেছে, এখানে আছে সিম, পেঁয়াজকালি, আলু আর চিংড়ি মাছ। তাই কি রান্না করব কিছুই বুঝতে পারছি না, তো রান্না করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু রেডি, এখানে আমি রান্না করেছি সিম ভাজা আর করেছি মেটে আলু দিয়ে চিংড়ি মাছ। তো আমি খুব একটা বেশি ঝামেলা করিনি, কেননা রান্না করার সময় আমার ভাই আমাকে ফোন করে যে এখানে এক জায়গায় কালী পুজোর ভীষণ বড় মেলা হচ্ছে, তো তাড়াতাড়ি রেডি হওয়া ঘুরতে যাব। তো আমি আর সেই জন্য আর কোনো বেশি কোনো ঝামেলা না করে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না করে এখন রেডি হচ্ছি মেলায় ঘুরতে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমরা মেলার মাঠে ঢুকে গেছি, আর এখানে সিনিয়ারিগুলো খুব সুন্দর বানিয়েছে, লাইটিংগুলো দিয়েছে, এই যে ছোটো ছোটো টুনি লাইটগুলো এগুলো দিয়েছে লঙ্কা গাছের মধ্যে আর কি, লঙ্কা গাছ, শুকনো লঙ্কা গাছ, সেই লঙ্কা গাছের মধ্যে আর কি টুনি লাইটগুলো রাখা আছে। Thank you.
চলে এসেছি মেলার মাঠে, আর এখন খুব একটা বেশি বাজে না, সেই জন্য মেলার মধ্যে কোনো লোকজন নেই। তো আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ পুরো মনে হচ্ছে যেন একটা ভূতের রাজ্যের মধ্যে আছি। তো ওরা সিনিয়রিটা এত সুন্দর বানিয়েছিল যে পুরো থমকে গেছি, কোনো কথা বলার শক্তি ছিল না আমাদের। এই হলো মায়ের মন্দির, আর এখানে মায়ের পূজা হয়। তো আজকে সকালবেলা ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর এখানে মাকে বানায় 14 হাত। তো আমরা দুঃখের বিষয় দেখতে পেলাম না, যেহেতু কালকে পুজো হয়েছিল আর সকালে বিসর্জন হয়ে গেছে। কোন গানটা পছন্দ দাও? তো অনেকক্ষণ আমরা মেলার মাঠে ঘোরাঘুরি করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তো এখন অনেক রাত হয়ে গেছে আর আমাদের এখন ফিরতে হবে। তো আর বেশি আর বেশিক্ষণ আর কি মেলার মধ্যে থাকলাম না। তো আমার ভিডিও কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।